ইমো পেট আমরা উপর থেকে ডিলিট করে দিলে নিচেটা কিন্তু থেকে যায়। তো আজকে এই ভিডিওতে দেখাবো এই নিচেটা আমরা ডিলিট করে দিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাইফুল ইসলাম। তো ইমো পেট অনেক অ্যাকাউন্টটা তৈরি করে ফেলাইছেন, তো এখন অনেকটা বিরক্ত লাগতেছে। তো কিভাবে ডিলিট করবেন এই বিষয়ে কিন্তু একটা ভিডিও আমি আপলোড করছি, সেই ভিডিওটা আপনারা দেখছেন। তো দেখার পরে আপনারা এই নোটিফিকেশনটা হয়তো ডিলিট করতে পারছেন, কিন্তু যে নিচে দেখতে পারতেছেন যে আপনারা রাক্ষস নেন কিংবা বিড়াল নেন কিংবা যেটাই নেন, এটা কিন্তু ডিলিট করতে পারতেছেন না। তো এটা কিভাবে ডিলিট করবেন আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো। এটা কিন্তু কোনো এখনও কেউ ভিডিও আপলোড করে না এই বিষয়ে। তো আমি কিন্তু অনেক কষ্ট করে ভাই গাড়াগাড়ি করে আপনাদের জন্য এই আপডেটগুলো দিয়ে থাকি প্রতিনিয়ত। এই মুহূর্তে যখনই আপডেট আসে, কোথায় কোন আপডেটটা রয়েছে আমি কিন্তু সেটা খবর রাখি প্রতিনিয়ত। তো সেই আপডেটগুলো কিন্তু আপনারা সবার আগেই পেয়ে যাবেন। তো অবশ্যই যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই করে দেন, আর কিপ টাইম করে দয়া করে ভাই প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, অবশ্যই একটা কমেন্ট করবেন, ঠিক আছে? আপনাদের কমেন্ট কিন্তু আমি রিপ্লাই দেবো। তো যাই হোক, এখন আমরা আগের ভিডিওতে দেখাছিলাম এই যে নোটিফিকেশনটা, এটা কিভাবে আমরা ডিলিট করব। তো এখন আমরা নিচে যে রাক্ষস করবো যেটাই নিয়ে আমরা এটা এখন একবারের জন্য ডিলিট করে দিব, ঠিক আছে? তো আমি আপনাদেরকে এখানে একটু দেখাই, এখানে একটু দেখাই আপনাদেরকে ক্লিয়ার মতো, একটু ওয়েট করেন। এই যে আমি দেখতে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আগে ভিডিওতে দেখাইছি আপনাদেরকে, এখানে যখন ঢুকবেন ইমো প্যাড অপশনে ঢুকবেন, এটার ভিতরে যখন ঢুকবেন, ঢুকার পরে এই যে মাথা আইকন আছে এখানে আপনারা এটা ক্লিক করলে মিউট করে ডিলিট করতে বলছিলাম আপনাদেরকে, এইটাকে মিউট করে ডিলিট করতে বলছিলাম, ঠিক আছে? এটা কিন্তু মিউট করে ডিলিট করে দিই আমরা, তারপর নিচে কিন্তু যেটা থাইকেই যায়। তো আমাদের মনের কিন্তু এই ইয়ার রয়ে যায়, তো আমরা এটাকে এখন ডিলিট করে দিব, এটা থাকবে না, ঠিক আছে? তো এর মাঝে আমি আরেকটা আপডেট আপনাদেরকে দেখাই দিই। তো এই আপডেট সম্পর্কে আমি একটা ভিডিও আপলোড করছি, তো এটা ইমোর আরেকটা চমৎকার আপডেট। তো এই বিষয়ে একটা ভিডিও আমি অলরেডি আপলোড করছি, আপনারা হয়তো অনেকে দেখেন নাই। তো এই ভিডিওর শেষে স্ক্রিন শো হবে, তো এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। তো ইমোর এই ভয়েস ক্লাবে ক্লিক করবেন, ভয়েস ক্লাবে ক্লিক করার পরে দেখতে পারবেন যে ইমোতে ইমো শেয়ার নামে একটা অপশন কিন্তু চালু হয়ে গেছে। তো এইখানে আপনারা আসলে দেখতে পারবেন গ্রুপের মতন অনেক কিছু, মানে লাগে যেটি গ্রুপ, ঠিক আছে? আসলে এখানে গ্রুপ না, এখানে যখন আপনারা ক্লিক করেন বিভিন্ন ধরনের গল্প, বিভিন্ন ধরনের গান যেগুলো ভালো লাগার মতো এগুলা এখানে বাজে, ঠিক আছে? তো এই অ্যাকাউন্টগুলো কীভাবে খোলা হয় আপনারা খুলতে পারবেন, আপনারা এইভাবে আপলোড করতে পারবেন। তো এই ভিডিওর শেষে যেই ভিডিওটা আপনার স্ক্রিনে শো হবে সেই ভিডিওটা আপনারা ক্লিক করলে কিন্তু দেখতে পাবেন, ঠিক আছে? তো আর কথা বাড়াবো না, তো এখন আমরা চলে যাই, এটাকে রাক্ষসটাকে আমরা ডিলিট করে দেবো একবারের জন্য। তো প্রথমেই আপনারা ইমোতে ক্লিক করবেন, ইমোতে যখন ক্লিক করছি তো দেখেন আমরা এই নোটিফিকেশনটা এই যে এইভাবে মিউট করে আপনারা প্রথম ডিলিট করে দেবেন, ঠিক আছে? যে যেভাবে আমি দেখালাম মিউট করে, তারপরে এটাকে এইভাবে ডিলিট করে দিবেন। এভাবে ডিলিট করার পরে দেখেন আমাদের নিচে কিন্তু থেকে যেতে আছে। তো এখানে যদি আমরা ক্লিক করি দেখেন আবারও কিন্তু আমাদেরকে এই জায়গায় নিয়ে আসে, আর এটা অনেকের জন্য বিরক্ত হয়ে গেছে, ঠিক আছে? আর সবসময় এটাকে খাওয়ান দিতে হয়, খাওয়ান না দিলে কিন্তু ওর অবস্থা খুবই টাইট, ঠিক আছে? তো এখন আমরা এটাকে একবারে ডিলিট করে দিব। আর যারা এখনও এই ভিডিওটা দেখেন নাই যে এটা আসলে কি কিভাবে ইউজ করতে হয়, তো তারা কিন্তু এই ভিডিও শেষে সেই ভিডিওটাও শু হবে, এই দুটা ভিডিও শু হবে, আপনারা দেখে নিয়েন, ঠিক আছে? তো আমি এটা থাক, তো এটাকে আমি ডিলিট করবো না, আমি ডিলিট করবো অন্য একটা, এটা তো মাঝে মাঝে ভিডিও বানাইতে হয়। তো এই যে দেখেন আমাদের নিচে কিন্তু শু হইতেছে, আমরা এখান থেকে নোটিফিকেশন আসলে কিছু থাকবে না, আমরা তো ডিলিট করে দিছি। তো এটাকে এখন আমরা ডিলিট করবো, তার জন্য কিন্তু আমাদের কী কী করতে হবে, আমাদের প্রোফাইলে একটা ক্লিক করতে হবে। প্রোফাইলে ক্লিক করার পরে আপনারা ক্লিক করে দেবেন আপনাদের সেটিং অপশনে, তার সেটিং অপশনে যখন আপনারা ক্লিক করে দেবেন তারপরে দেখবেন এই যেখানে একটা অপশন কিন্তু আমরা পেয়ে যাবেন ফাংশন। তো এই ফাংশন অপশন আপনারা একটা বাস ক্লিক করে দেবেন। সো কি ভিউয়ার্স, যখন আপনারা ফাংশনে ক্লিক করে দেবেন তখন দেখবেন এখানে তিনটা টিকমার্ক কিন্তু যুক্ত হয়ে গেছে, আর উপরে লেখা আছে ইমো পেট। তো ইমো টিম যখন এই ইমো পেট অপশনটা দিচ্ছে তো সে কিন্তু জানে আসলে এই অপশনটা সবার জন্য কিন্তু প্রসেস না, তো অনেকে কিন্তু এটা বিরক্ত হয়ে যাবে। ইমো টিম কিন্তু এটা চিন্তা ভাবনা করে এই বন্ধ করার সিস্টেমটা কিন্তু এখানে দিয়ে দিছে, ঠিক আছে? তো আমরা যদি এই যে চ্যাট লিস্ট মাস্টারটাতে অফ করি, তারপরে তোমরা ব্যাগে যাই, ব্যাগে যাওয়ার পরে এখন আপনারা দেখতে পারবেন এখান থেকে চলে গেছে, এটা কিন্তু এই লোগোটা কিন্তু আর বাসবে না, ঠিক আছে? এই লোগোটা আর কখনো থাকবে না, ঠিক আছে? তারপর এই যে আমরা যে প্রোফাইলে ক্লিক করি ইমো পেট অপশনটা কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন, তার জন্য কিন্তু আমাদেরকে আবার সেটিংসে যেতে হবে, আবার ফাংশন অপশনে
যেতে হবে। তারপর কিন্তু আমাদের এই যে তার জন্য কিন্তু আমাদের এই যে ওভারঅল ফিচার এখানে কিন্তু এটাকে কিন্তু অফ করে দিতে হবে। এটাকে যখন আমরা অফ করে দেব তো তখনই কিন্তু একবারের জন্য অফ হয়ে যাবে, এখানে কিন্তু আর থাকবে না, আমরা আগের মতো কিন্তু স্যাম্পল ভাবে চালাইতে পারবেন, আর কোনো ডিস্টার্ব নাই, আর কোনো বিরক্ত নাই। তো এখন আপনি চিন্তা করেন এই ভিডিওতে একটা লাইক দিবেন কিনা।